আমি তোমার জীবনের এমন এক কম্প্রোমাইজ যা ভেবে তুমি প্রতিদিন প্রতি মুহূর্তে রিগ্রেট করো, তাই না? আনসার মি। আমার মনে হয় ডিভোর্সটা নিতেই হবে। এত তাড়াতাড়ি এরকম ডিসিশন? প্লিজ হুমসিকালি কোনো ডিসিশন নেবেন না, প্লিজ আপনিও একটু বোঝান, দরকার হলে আমিও বোঝ। সমস্যাটা তো তোমাকে নিয়েই। মানে মাঝে মাঝে মনে হয় কি জানিস, রিয়ার এই সংসার ভাঙার পেছনে আমি দায়ী। তুই তুই কিভাবে দায়ী? আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কিন্তু কেন? তুমি বলেছিলে তাই। আরে আমি তো জাস্ট ফান করে তোমাকে এভাবে। তোমার ফান আমার কাছে অনেক সিরিয়াস ব্যাপার রোহান। আচ্ছা এখন কি করছো? একটা নতুন জব করছি। আচ্ছা জবটা পেয়ে কি মনে হয়েছে জানো? মনে হয়েছে এতদিনে আমি আমেরিকায় টিকে থাকার জন্য যোগ্য হয়েছি। এটা তোমার চোখে বোঝা যাচ্ছে। আজকে প্রথম স্যালারি পেয়েছি। ও তাই তোমাকে পাগলের মতো ঘুরছিলাম। তুমি আমাকে কত ঘুরিয়েছো খাইয়েছো। আরে বাদ দাও এসব। সাগরের সাথে তোমার দেখা হয় না? সত্যি বলে বিশ্বাস করবে? কেন করবো না? এক মাস কোনো যোগাযোগ নেই আমাদের। আচ্ছা কিন্তু এক মাস আগে সাগর আমাকে একটা প্রস্তাব দিয়েছিল। কি প্রস্তাব? বিয়ের। এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি রোহান, আমার কি করা উচিত? তোমার মন যেটা বলবে সেটাই করা উচিত। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি একটু বলে দাও না প্লিজ, তুমি হলে কি করতে? বেস্ট ফ্রেন্ড? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি আগে জানার চেষ্টা করতাম যে সাগর আমাকে ভালোবাসে কিনা, আমার প্রতি কেয়ার করে কিনা, যত্নবান কিনা, আমার সাথে সারাটা জীবন সে কাটাবে কিনা। তাহলে কি আমার হ্যাঁ বলে দেওয়া উচিত? আমার মনে হয় তাই করা উচিত।
हेलो 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 तुम्ही सुनते पाच्छो की ब्यापार अरे अद्भुत हेलो कॉल करे कथा ना बोलार माने की आमी रिया की ब्यापार एतो रेगे आछो केनो रिया सुनते पाच्छो एखन आमाके सॉरी सॉरी आमी आसले बुझते पारिनि जे एनीवे माने की खबर तोमार माने तोमार कॉल पथ तो अनेकटा आकाशेर चाँद हाते पाओयार मतो माने ताई ना तुमिओ तो कम ना आमाके एकटा फोन दियेछो तुमि ढाकाय ठीकठाक मतो पौंछेछो किना सेटा एकटा कॉल दिये जानाबे ना किन्तु देखो आमिओ किन्तु बोलते पारि जे आमि ढाकाय ठीकमतो पौंछलाम किना তুমিও কিন্তু সে বিষয়ে কোনো খোঁজ নাওনি ইভেন আমি এটাও ধরে নিতে পারি যে আমেরিকা থেকে তোমার বাসায় আমি এত বেশি জ্বালিয়েছি তোমাকে যে তুমি আর থামবে তুমি থামা উচিত কারণ না হলে আমাদের এই ব্লেম গেম চলতেই থাকবে তুমি হাসছো কেন হাসা কি মানা না না হাসিতে যে মুক্ত ঝরে সে হাসবে না কিন্তু রিয়া তোমার হাসি তো দুর্লভ হয়ে গিয়েছিল এখন সুলভেই পাবে মানে মানে হোয়াট রিয়েলি ম্যাটার্স টু মি আমি আসলে বুঝতে পেরেছি আমি কি চাই সো আই উইল ফোকাস অন দ্যাট কি আমি দেশে ফিরছি তুমি সত্যি আরো একটা টাফ রিয়েলিটি আমাকে ফেস করতে হচ্ছে আমার আর সাগরের সেপারেশন হয়ে গেছে বাট রিয়া ওয়েলকাম ব্যাক থ্যাংকস সি ইউ সুন রাখছি হ্যালো কি ব্যাপার হ্যালো ফোন করে কথা বলছিস না কেন বুঝতে তো পারছিস বারবার কেটে দিচ্ছি বিজি আছি হ্যালো ওকে ওকে আমি তোকে পরে কল ব্যাক করছি অলরাইট সরি
তুই রিয়াকে তোর কাছ থেকে দূরে সরে যেতে দিলি কেন? আমি চাই রিয়া ভালো থাকুক। তুই কি ভালো থাকতে পারবি? জানি না। তোর হয়ে আমি রিয়ার সাথে কথা বলি? কেন না? আমি ব্যাপারটা চাচ্ছি। আমি চাই রিয়া আর আমার সাথে যে ফ্রেন্ডশিপ আছে সেটা টিকে থাকুক, নষ্ট না। ভালোবাসার কথা বললেই সম্পর্ক নষ্ট। ভালোবাসি কথাটা যদি না বলতে পারিস তাহলে যে তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট পেলেই যে জীবন নষ্ট হবে একে বল। আমি তো আমার জীবন নিয়ে নানা এক্সপেরিমেন্ট করেছি, এটাও একটা এক্সপেরিমেন্ট হলো। আমরা দুই বন্ধু কিন্তু আমাদের জীবন নিয়ে ভালো এক্সপেরিমেন্ট করলাম। এই সৌভাগ্য আর সাহস কজনের হয় বলতো? That's right. তো রিয়া দেশে যাচ্ছে কবে? এই তো সম্ভবত নেক্সট উইক। আমি ভাবছি একবার দেশে যাব। তুই দেশে গিয়ে কি করবি? ঘুরব। দেশের আলো, বাতাস, বৃষ্টি সবকিছু সবকিছু ভীষণ মিস করছি। বন্ধ আমার দু চোখ ভরা স্বপ্ন পরেশ তোমারই জন্য অনন্য সরি আই এম লেট। না না তুমি ঠিক সময় এসেছো, বরং আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। কেন? আসলে আমি চাইনি যে তুমি আমার জন্য অপেক্ষা করে থাকো। এতদিন পরে ডেকেছো, খুব অবাক হয়েছি। কেন অবাক হলেন? আমি কি আপনাকে ডাকতে পারি না? কেন কেন ডাকতে পারবে না? অবশ্যই পারো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার কোনো ভুলের জন্য কি তুমি আপনার ভুল মানে আপনি আমাকে যে বলেছেন সেটা আপনার ভুল মনে হচ্ছে? না, আমার কাছে ভুল না। যা সত্যি, আমি যা ফিল করেছি সেটাই আমি তোমাকে বলেছি। এ কদিন অনেক ভেবেছি, আমি চেয়েছিলাম আপনাকে ভুলে থাকতে, কিন্তু যত বেশি ভুলে থাকতে চেয়েছি তত বেশি আপনাকে মনে পড়েছে। জানো নীরা, আমারও এমন হয়েছে। কতবার ভেবেছি ছুটে যাই তোমার কাছে, কিন্তু একেবারেই ছেলে মানুষই হবে তাই যাইনি। ভালোবাসা তো ছেলে মানুষই। এটা অবশ্য তুমি ঠিক বলেছ। যা বলেছিলেন এখনো কি সেভাবেই ভাবছেন? নীরা, আমি যা বলেছি আজীবনের জন্য সত্য। তুই ভালোবাসলেও আমি বাসি, না বাসলেও আমি বাসি। যদি আমিও ভালোবাসতে চাই? সত্যি
রিয়া ফিরছে ওর জগতে, ওর কাজের ভুবনে, ওর ভাবনার রংধনুতে। Then what are we waiting for? চলো চলো। রংধনু সব রং হয়তো সমান করে ছোঁয়া হবে না ওর, কিন্তু বৃষ্টি শেষে রোদ আকাশে যখন রংধনু দেখা দেবে, সেই সাত রঙের খেলা আমেরিকার জানালায় বসে রাজও তো দেখবে। আকাশ তো সবার, ওই আকাশেই মিলিয়েছে ফিরোজ, ওই আকাশেই আবার সাগর নীরার তারার রথে নতুন জীবনের যাত্রা শুরু। রোহান কি ভুলতে পারবে নীরাকে? নাই বা ভুলল, একতরফা ভালোবাসার গল্পটা কেউ তো একজন লিখে যাক। নতুন জীবন গল্পে নসীনও পা রাখল, সেখানে হয়তো সাফিন নেই, কিন্তু ক্যামেরায় চোখ রেখে যে মুখটা খুব কাছ থেকে সাফিন দেখবে প্রতিনিয়ত, সেখানেই হয়তো ওর সব চাওয়া খুঁজে পাবে। যেমন কবিতার মধ্যে এলিটা খুঁজছে কবির মুখ। দেখা হবার সময় হলেই হবে দেখা সখা। পিয়াকে না পাওয়ার নদীতে ভাসিয়ে অপেক্ষায় কিছুর, কিন্তু সেই কিছুটা কি সেটা জানাও তো খুব জরুরি, না হলে গন্তব্যে কি পৌঁছাতে পারবে? গন্তব্যে আসলে পৌঁছায় কি কেউ এক জীবনে, নাকি দীর্ঘ জীবন পথে মানুষ শুধু রূপ বদলায়?